নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বলবো যে সূর্যমুখী ফুলের কার্যকারিতা বা সূর্যমুখী ফুলের গুণ, যেটি আপনার হাড়ের অসুখকে দূর করে দেবে। তো ভিডিওটি পুরো দেখুন, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক। ফুল আমরা সকলেই পছন্দ করি, বাচ্চা থেকে বুড়ো সকলেই আমরা ফুল এবং বাচ্চা উভয়কেই পছন্দ করি। তো সে যে রকমই ফুল হোক না কেন, একটু দেখতে সুন্দর হলে সবাই একটু আমরা ফুলটা নিতে চাই, গন্ধ শুঁকতে চাই। এবং এই ফুল শুধু আমাদের সৌন্দর্য তো না, আমাদের গৃহেরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা বাস্তব। তো কিছু কিছু ফুল আছে যেগুলো আপনারা গৃহে রাখলে আপনাদের বাস্তুদোষ অনেকাংশে দূর হয় এবং সাথে আপনার শারীরিক কন্ডিশন অনেকাংশে দূর হয়। এরই মধ্যে একটি ফুল হচ্ছে সূর্যমুখী ফুল। হ্যাঁ বন্ধুরা, সূর্যমুখী ফুল আপনারা যদি গৃহে রাখেন সেক্ষেত্রে আপনাদের হাড়ের প্রবলেম দূর হবে। তো কি করতে হবে আপনাকে, বাজার থেকে একটি সূর্যমুখী ফুলের গাছ নিয়ে আসতে হবে এবং সেখানে যেন ফুলটা ফুটা থাকে। তো সেই ফুলটিকে নিয়ে এসে আপনি আপনার ব্যালকনি বা আপনার ছাদে বা আপনার যদি সামনে বাগান থাকে, ছোটোখাটো বাগান থাকে, সেখানেও রাখতে পারেন। এবং সেখানে যারা হার্টের রোগী আছেন তারা যদি প্রতিদিন 5 মিনিট করে ওই ফুলের দিকে তাকিয়ে থাকেন এবং ফুলের কাছাকাছি থাকেন, তাহলে আপনাদের হার্টের প্রবলেম আস্তে আস্তে দূর হবে এবং সাথে মানসিক প্রেসার, মানসিক টেনশান অনেকাংশে দূর হবে। আপনারা এটা করে দেখুন এবং আপনারা নিজেরাই উত্তরটা দিবেন যে হ্যাঁ, আমার আগের থেকে অনেক প্রোগ্রেস এসেছে। তো এছাড়াও অনেক গুণ আছে এই সূর্যমুখী ফুলের। তো আমি শুধুমাত্র আপনাদেরকে এই তথ্যটাই দিলাম যে আপনারা সূর্যমুখী ফুলের গাছ আনুন এবং সেটিকে যাদের হার্টের প্রবলেম আছে সেই সব পেশেন্টকে বলুন যেন ওই ফুলের কাছাকাছি একটু বসতে এবং সেই ফুলের দিকে তাকিয়ে থাকতে মিনিমাম 5 থেকে 10 মিনিট প্রতিদিন, আর দেখুন ফল কী হয়। এইটুকুটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। অনেকাংশে আপনাদের এই প্রবলেম, হার্টের প্রবলেম এবং মানসিক প্রেসার আস্তে আস্তে দূর হতে চলে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।